हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मौसुमीज किचने अपने सकल के स्वागत जाना। आज के साथ शेयर करब आमार बाड़ीर एक स्पेशल शुक्तोर रेसिपी। आज के तैरी कर देखाबो लाइट शुक्तोर रेसिपी। ভাবছেন নামটা লাইট শুক্ত কেন? কারণ এইটা কিন্তু ভীষণই একটা হালকা পাতলা খাবার। আপনারা কাজবাড়িতে যে শুক্তটা তৈরি হয় সেই শুক্তটা তো একটু রিচ তৈরি হয়, কিন্তু দৈনন্দিন জীবনে এরকম হালকা পাতলা খাবার খেতে বেশি ভালো লাগে এবং সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী। তাই আমার বাড়িতে এই স্পেশাল এই শুক্তর রেসিপিটা আপনাদের সকলের সাথে আজকে শেয়ার করছি, আশা করব আপনাদের ভালো লাগবে। শুক্ততে ব্যবহৃত যে যে সবজিগুলো আমি এখানে নিয়েছি তার মধ্যে আছে ডাঁটা, আছে এখানে আলু। আমি এখানে অল্প অল্প পরিমাণ কোয়ান্টিটি সবজি নিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে নিয়েছি পটল, আছে এখানে উচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, যে যেগুলো খেতে আপনারা পছন্দ করেন শুক্ততে। এখানে আছে পেঁপে, এখানে আছে মিষ্টি কুমড়ো, আছে এখানে বেগুন। আমি এখানে এই কটা সবজি দিয়েই কিন্তু আজকে করছি, আর তার সাথে আছে গাজর, গাজরটাও আমি এখানে নিয়েছি। এবার এখানে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম, আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। আমি এখানে প্রথমে বড়ি ভেজে নেব, এটা কিন্তু বিউলির ডালের বড়ি। বড়িটা ভালো করে ভেজে নিয়ে আমি আলাদা করে সাইডে সরিয়ে রাখবো। আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, আমি ফোড়ন হিসাবে এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করছি। আপনারা চাইলে রাঁধুনিও ফোড়ন হিসাবে এখানে দিতে পারেন, তবে আমি এই শুক্তটা তৈরি করতে কিন্তু এই পাঁচ ফোড়নটাই ব্যবহার করি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফোড়নের একটা খুব সুন্দর ভালো গন্ধ এসে গেলে আমি এখানে বাকি যে সমস্ত সবজিটা আমি রেখেছিলাম সেই সব সবজিটা আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও বলছি, আমার কাছে যে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল সেই সবজিগুলো দিয়েই কিন্তু আমি আজকে এই শুক্তটা তৈরি করছি। আপনাদের যদি শুক্ততে আরও অনেক রকমের সবজি যদি পছন্দ হয়, আপনারা আপনাদের পছন্দসই সবজি কিন্তু এখানে দিতে পারেন। এখানে মানে এই কটা সবজি যে দিতে হবে এরকম কোনো মানে নেই। ভালো করে সবজিটাকে ফ্রাই করে নিতে হবে, তার আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি সবজিটাকে ভেজে নিতে হবে। প্রথমে সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য 15 মিনিটের জন্য লিড দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে ফিরে এসে লিডটাকে ওপেন করে নিচ্ছি। সবজিগুলো দেখুন এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে আদা কোড়া, আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারেন। এই শুক্তটা তৈরি করতে কিন্তু কোনো মশলাই যাবে না, শুধু আদা কোড়া এখানে দিতে হবে। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে আদাই দিয়েছি, আদার পরিমাণটা কিন্তু পরিমাণে একটু বেশি লাগবে। ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম, এখন কিন্তু সমস্ত সবজিগুলোই বেশ ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এবার এই পর্যায়েতে আমি এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। এটা একদমই অপশনাল, কিন্তু দিলে খুবই টেস্টি হয়, তাই আমি এখানে একটু কোকোনাট পাউডার অ্যাড করছি। দিয়ে দিচ্ছি দুধ। এটা কিন্তু বয়েলড মিল্ক, এটা কিন্তু কাঁচা দুধ নয়, এটা কিন্তু বয়েলড মিল্ক। আমি এখানে এরকম এক বাটি দুধ এখানে দিলাম। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করলাম। শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর এই শুক্তোতে কিন্তু বেশি ঝাল বা বেশি স্পাইসেস কিন্তু যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই সুগারটা কিন্তু দিতে হবে। এবার সেটা বেশি দেবেন না কম দেবেন সেটা আপনারা আপনাদের মতন বুঝে একটু অ্যাড করবেন। দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের এই লাইট শুক্তো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিট লিড দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরেই পরিবেশন করে দেবো। দেখলেন কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ঘরোয়া পদ্ধতিতে এই লাইট শুক্তোটা তৈরি হয়ে গেল। আমার বাড়িতে এই শুক্তোটা খেতে তো সকলেই খুব ভালোবাসে। আপনারাও কিন্তু বাড়িতে এই শুক্তোটা তৈরি করে দেখুন, আপনাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু বলবে অসাধারণ হয়েছে। আশা করব আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর মৌসুমিস কিচেনকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অথচ কোনো সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিওস আপলোড করব, নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে আসবে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে এরকম আরও একটি ইন্টারেস্টিং রেসিপির সাথে।